শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, কিন্তু তোমরা কতটুকু পড়াশোনা করেছো সেটা হলো আসল কথা। পরীক্ষা নিতে পারলে ভালো হতো, হয়তো একদিন সেই সিস্টেমগুলো করবে, সে বসে বসেই আমরা পরীক্ষা নিতে পারবো। তো আশা করি যে অধ্যায়গুলো পড়িয়েছি সবগুলো ভালো করে পড়বে, বাসায় যে কোনো দিন পরীক্ষা হতে পারে যে কোনোভাবে। আজকে আমি যেটা আলোচনা করব, ভাইরাস, যে ভাইরাস নিয়ে বিশ্বে তোলপাড় হচ্ছে ওই জন্য ভাইরাস নিয়ে আলোচনা করব। ভাইরাস সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। ভাইরাস ল্যাটিন শব্দ ভিরিয়ন থেকে এসেছে। ভাইরাস কাম ফ্রম বা কেম ফ্রম যেটাই বলি না কেন, ল্যাটিন ওয়ার্ড ভিরিয়ন, ভিরিয়ন দ্যাট মিন্স পয়জন, বিষ। ভাইরাস ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দটা হলো ভিরিয়ন, ভিরিয়ন কথার অর্থ হলো বিষ বা পয়জন। তো বোঝাই যাচ্ছে এটা কত কত মারাত্মক। তো সংজ্ঞার আকারে যদি বলি আমরা হোয়াট ইজ ভাইরাস, তাহলে কি লেখো, এভাবে বলতে পারি আমরা, ভাইরাস ইজ এ সেলুলার আলট্রা মাইক্রোস্কোপিক কম্পোস্ট অফ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অর আরএনএ অ্যান্ড প্রোটিন, ক্যান মাল্টিপ্লাই উইথিন দ্য লিভিং হোস্ট, টু দ্য প্রোডাকশন অফ ডিজিজ, লিখে ফেলবে। ভাইরাস ইজ এসেলুলার, ভাইরাস হল অকোষীয়, এ মানে নট সেলুলার, কোষ নয়, কোষ নাই, এসেলুলার, আলট্রা মাইক্রোস্কোপিক, অবশ্যই আলট্রা মাইক্রোস্কোপিক, সাধারণ মাইক্রোস্কোপের সাথে দেখা যাবে না, অত্যন্ত শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাথে যেটা দেখা যাবে, আলট্রা মাইক্রোস্কোপ এন্টিটি, একটা অস্তিত্ব আর কি, এন্টিটি বলতে পারি। কম্পোস্ট অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড কি আবার ডিএনএ আরএনএ কি নিউক্লিক অ্যাসিড বলে, বাট ভাইরাসের ক্ষেত্রে হয়তো ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস এর জন্য বলা হয়, ডিএনএ এবং আরএনএ একসাথে কোনো ভাইরাসই থাকে না, কাজেই এটা ডিএনএ আর আরএনএ কম্পোস্ট অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন, এবং প্রোটিন থাকবে ভাইরাসে, দুটো জিনিস থাকবে, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন থাকবে। ক্যান মাল্টিপ্লাই উইথ ইন দ্য লিভিং হোস্ট, অবশ্যই জীবন্ত পোষক দেহের ভিতর এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। ক্যান মাল্টিপ্লাই উইথ ইন দ্য লিভিং হোস্ট বলা হয়েছে, নট আন নন লিভিং হোস্ট, লিভিং হোস্টের ভিতরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, এবং কী করে, টু দ্য প্রোডাকশন অফ ডিজিজ, এবং সেখানে রোগ উৎপাদন করে, এই ধরনের এন্টিটিকেই ভাইরাস বলা যায়। আবার বলছি, লিখে ফেলবে, ভাইরাস ইজ এ সেলুলার অকোষীয় অতি অণুবীক্ষণিক অস্তিত্ব, কম্পোস্ট অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড ডিএনএ, যেটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং এটা জীবন্ত পশুর দেহে সংখ্যা বৃদ্ধি করে এবং জীবন্ত পশুর দিয়ে রোগ উৎপাদন করতে পারে, দ্যাট ইজ ভাইরাস। এটা কিছু কথা বলা হলো, ভাইরাসের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এর সাথে সাথে একটু দেখব। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো জানলাম, এসেলুলার আলট্রা মাইক্রোস্কোপিক, নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট অ্যান্ড ইট ইজ ডিএনএ অর আরএনএ, প্রোটিন থাকবে, মাল্টিপ্লাই করতে পারবে লিভিং হোস্টে, এবং ডিজিজ উৎপাদন করতে পারবে।
এছাড়া কি বলবো? তো বলতে পারি নো সাইটোপ্লাজম, নো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকবে না, নো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম প্লাজম থাকবে না, যেহেতু এটা সেলুলার কাজে এগুলোর প্রশ্ন আসে না। নো সাইটোপ্লাজম, নো প্রোটোপ্লাজম। তারপর বলতে পারি ইট ইস অবলিগেট প্যারাসাইট, অবশ্যই ইট ইস অবলিগেট প্যারাসাইট, অবলিগেট প্যারাসাইট, অবশ্যই বাধ্যতামূলক পরজীবী। জীবন্ত দেহে থাকলে সেটা জীবনের মতো আচরণ করবে, জীবন্ত দেহ ছাড়া যখন বাইরে আসবে তখন সেটা জড় পদার্থ বা কেমিক্যালের মতো আচরণ করে বা জীবনের অস্তিত্ব প্রকাশ করতে পারে না। সো ইট ইস কল্ড অবলিগেট প্যারাসাইট। আবার বলছি, অবলিগেট প্যারাসাইট কথার অর্থ হলো বাধ্যতামূলক পরজীবী। They cannot respond any antibiotic. তারা কোনো অ্যান্টিবায়োটিকের উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কাজেই বুঝতে পারছো যে অ্যান্টিবায়োটিক তো আবিষ্কার হয়েছে, বহু অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারছি না, কারণ অ্যান্টিবায়োটিক দ্বারা ভাইরাসকে, কোনো ভাইরাসকে প্রতিরোধ করা যায় না। দে ক্যান নট রেসপন্স, সাড়া প্রদান করে না এনি অ্যান্টিবায়োটিক, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এরা সাড়া প্রদান করে না। দে ক্যান রেসপন্স অনলি টু এনভায়রনমেন্টাল কন্ডিশন। দে ক্যান রেসপন্স only to environmental condition. And it is high temperature, and ultraviolet rays. বোঝা যায় দে ক্যান রেসপন্স অনলি টু এনভায়রনমেন্টাল কন্ডিশনস, তারা দুইটি পরিবেশীয় ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। অ্যান্ড ইট ইস কি, অ্যান্ড ইট ইস হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা এবং আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা তাদেরকে দমন করা যায় বা প্রতিরোধ করা যায়। উচ্চ তাপমাত্রা যেমন কোভিডের ক্ষেত্রে আমরা জানি 70 থেকে 70 তাপমাত্রা এরা তো হয়ে যায় কি প্রতিরোধ হয়ে যায় বা তার উচ্চ তাপমাত্রায় প্রতিরোধ হয়ে যায়। আর আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা এদেরকে দমন করা যায়। যে কোনো ভাইরাসের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন, পরিবেশের কন্ডিশন দ্বারা এদেরকে দমন করা যায়, বাট নট অ্যান্টিবায়োটিক। আর ভ্যাকসিন, ভ্যাকসিন নির্দিষ্ট ভাইরাসের নির্দিষ্ট ভ্যাকসিন দ্বারা ওটাকে দমন করা যাবে। আমরা জানি কোভিডের ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি, ইনশাআল্লাহ হবে, অচিরেই হবে। তো বিভিন্ন ভাইরাসের বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ইত্যাদি, টিটানাস ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ইত্যাদি ইত্যাদি। They have adaptation power. They have adaptation power. তাদের অ্যাডাপ্টেশন, বিভিন্ন পরিবেশে অ্যাডাপ্ট করার ক্ষমতা রয়েছে, সেটাকে বলা হয়েছে দে হ্যাভ অ্যাডাপ্টেশন, মানে খাপ খাওয়া অভিযোজিত হতে পারে তারা। দে হ্যাভ অ্যাডাপ্টেশন পাওয়ার, কেন এই ক্ষেত্রে বলতে পারি দে হ্যাভ মিউটেশন পাওয়ার, দে হ্যাভ মিউটেশন পাওয়ার, তাদের মিউটেশন হয়। মিউটেশন হয় দ্যাট মিন্স কি, তাদের জিনগত পরিবর্তন হয়, পরিবেশ যখন চেঞ্জ হবে তাদের সুবিধা মতো তাদের জিনগত পরিবর্তন করে নিতে পারে, সেজন্য হলো এটা বলেছে দে হ্যাভ মিউটেশন পাওয়ার। মিউটেশন পাওয়ার থাকার কারণে দে অ্যাডাপ্ট ভেরি এনভায়রনমেন্টাল কন্ডিশন বা ভেরিয়াস এনভায়রনমেন্টাল কন্ডিশনে তারা অ্যাডাপ্ট করতে পারে। মিউটেশন থাকার কারণেই একই ভাইরাসের একাধিক স্ট্রেন বা ভ্যারাইটি তৈরি হয়, একই ভাইরাসের একাধিক স্ট্রেন তৈরি হয় মিউটেশনের কারণে। মিউটেশন হলো, আবার বলছি, মিউটেশন হলো জীবের দেহের ভিতরে কোনো জিনগত পরিবর্তন, স্থায়ী পরিবর্তন যা বংশ পরম্পরায় সঞ্চালিত হয় সেটাকে বলে মিউটেশন। তো ভাইরাস এরকমই মিউটেশন হতে পারে। দে ক্যান প্রোটেক্ট অ্যাসিড
alkali and salt. Tara acid alkali mani acid khar ebong lobon ke protirodh korte pare. They can protect acid alkali ebong salt dara ederke koti kora jabe na. Acid darle acid dare ederke dhongsho kora jabe na, khar dare ederke dhongsho kora jabe na, lobon dare ederke dhongsho kora jabe na. Ul kotha bole eta. They have high specific gravity. Specific gravity. তাদের আছে উচ্চ আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব উচ্চ আর কি। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, কোন একটা পদার্থ পানির তুলনায় কত ভারী সেটা দ্বারা যেটা সেটা যার দ্বারা বোঝায় সেটাই বলে স্পেসিফিক গ্রাভিটি। তাদের স্পেসিফিক গ্রাভিটি হাই। Their sedimentation rate is high. Rate is high. তলানি পড়ার তলানি পড়ে খুব দ্রুত তলানি পড়ে যেহেতু এটা ভারী। Their sedimentation rate is high. Sedimentation হলো পানিতে রাখলে কোন একটা পদার্থ কি হারে কতটুকু গতিতে নিচে তলানি পড়ে সেটাই বলে সেডিমেন্টেশন। তো এদের সেডিমেন্টেশন রেট হাই কারণ এদের মলিকুলার ওয়েট বেশি। ভাইরাস বিরোয়েড যখন করিয়েছিলাম তখন বলেছিলাম। তো এইগুলা হলো বৈশিষ্ট্য ভাইরাসের, আরও অনেক বৈশিষ্ট্য আছে, আমরা আস্তে আস্তে সবগুলো জানতে পারবো। এই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। আরেকটা কথা বলি, ভাইরাস নেভার ক্যান চেঞ্জ দেয়ার সাইজ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই আয়তনে থাকে, এদের আকার বাড়ে না। ভাইরাস নেভার ক্যান চেঞ্জ দেয়ার সাইজ। আর একটা বলতে পারি, দে হ্যাভ নো সেলফ মুভমেন্ট পাওয়ার। সেলফ ট্রান্সফরমেশন পাওয়ার নিজেরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাহলে কিভাবে ভাইরাস ছড়ায়? বাতাসের মাধ্যমে ছড়ায়, হাসির মাধ্যমে ছড়ায়, কাশির মাধ্যমে ছড়ায়, স্পর্শের মাধ্যমে ছড়ায়। আবার বলছি ভাইরাস কিন্তু নিজে মুভমেন্ট করতে পারে না, তার কোনো চরণ অঙ্গ নাই। তারা ছড়ায় কিভাবে? বাতাসের মাধ্যমে, হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে যে মাস্ক পরার জন্য হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে, টাচ সামাজিক দূরত্ব বজায় রাখতে বলে কি জন্য, টাচ টাচের মাধ্যমে একজন থেকে আরেকজন এটা ছড়িয়ে যেতে পারে। এগুলো হলো ভাইরাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এগুলো টুটস্থ করবে, শুধু মুখস্থ না, টুটস্থ পরীক্ষা আসবে। এরপর দেখি ডিসকভারি অফ ভাইরাস, ভাইরাস কিভাবে আবিষ্কার হলো। ডিসকভারি অফ ভাইরাস ভাইরাস কোনো একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করে নাই, এটা ধাপে ধাপে আবিষ্কার হয়েছে। তো প্রথমে হলো কি, ইউরোপে টিউলিপ পুষ্প খুব দামি একটা পুষ্প, একটা ফুল টিউলিপ পুষ্প। তো টিউলিপ পুষ্পের ভিতরে আর একটা ভ্যারাইটি এক সময় দেখা গেল যে ভেরিকেটেড টিউলিপ। ভেরিকেটেড মানে সবযুক্ত, টিউলিপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ দেখা যায় আর কি, যেটাকে বলেছে ভেরিকেটেড টিউলিপ। এইটা দেখতে আরও সৌন্দর্য বেড়ে গিয়েছিল, তখন এটা উদ্যান পালক এবং সবার কাছে এটা খুব জনপ্রিয় হয়ে গেল। কিন্তু তারা গুণাত্মক জানতে পারেন নাই যে যে ভেরিকেটেড টিউলিপ বা সৌরযুক্ত যে টিউলিপ আছে সেটা হলো রোগ দ্বারা আক্রান্ত। তো এই রোগটা পোল্যান্ড এবং জার্মানিতে কিছুদিন পরে, পোল্যান্ড এবং জার্মানিতে তামাক গাছে দেখা যায়, যে তামাক গাছে সব সব দাগ দেখা যাচ্ছে। অর্থাৎ টিউলিপ ফুলে যেরকম সব সব দাগে দেখা যাচ্ছে, তামাক গাছে জার্মানি এবং হল্যান্ডে ওই রকমের সব সব দাগ দেখা যাচ্ছে। তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন এই ভেরিকেটেড টিউলিপ ইট ইজ নট ন্যাচারাল ভেরিকেটেড টিউলিপ, এটা হলো কোনো রোগ দ্বারা আক্রান্ত কোনো টিউলিপ। হ্যাঁ, এবং সেই জন্য তারা গবেষণা শুরু করলেন কি উপরে, তামাক গাছের উপর প্রথম গবেষণা শুরু করলেন। তামাক গাছের উপর গবেষণা শুরু করার জন্য প্রথম যে বিজ্ঞানী কাজ শুরু করেন 1886 সালে অ্যাডলফ মেয়ার, জার্মানির বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার।
অ্যাডলফ মেয়ার নামক বিজ্ঞানী 1886 সালে প্রথম মোজাইক যুক্ত তামাক পাতা নিয়ে গবেষণা শুরু করলেন। তো গবেষণা করতে যেয়ে তখন তো ভাইরাসের প্রশ্নই আসে না, ভাইরাস যেহেতু আবিষ্কার হয় নাই, উনি চিন্তা করছিলেন এখানে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া রয়েছে মোজাইক পাতায়, তামাকের মোজাইক পাতায়, বাট ওখান থেকে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক উনি আলাদা করতে পারেন নাই। বাট আরেকটা কাজ করেছিল, মোজাইক আক্রান্ত তামাক পাতার রস, আবার বলছি মোজাইক আক্রান্ত তামাক পাতার রস কি করলো, সুস্থ তামাক পাতে ছড়িয়ে দেওয়ার পর দেখলো যে সুস্থ তামাক পাতাও মোজাইক রোগ দ্বারা আক্রান্ত হয়, মোজাইক দ্বারা আক্রান্ত হয়। আবার বলছি মোজাইক আক্রান্ত তামাক পাতার রস কি করলো, উনি তামাক পাতার রসকে সুস্থ তামাক পাতে ছড়িয়ে দিল, দেখা গেলো যে সুস্থ তামাক পাতা রোগ দ্বারা বা মোজাইক দ্বারা আক্রান্ত হয়। এবং তখন উনি আবার বললেন যে এই রসকে যখন ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পেপারের মধ্য দিয়ে, ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পেপার বারবার শব্দটা আসে কিন্তু, পেপার দ্বারা ব্যাকটেরিয়া ছাকা যায় সেটা ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পেপার, উনি বলেন যে এই রসকে অর্থাৎ মোজাইক আক্রান্ত তামাক পাতার রসকে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাস করলে তার সংক্রমণ ক্ষমতা থাকে না। আসলে এটা ভুল, কারণ ভাইরাস তো ব্যাকটেরিয়ার চেয়ে অনেক ছোট, এটা পাস করে চলে যাবে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পেপারের ভিতরে, ওনার গবেষণা এটা ভুল ছিল। তো অ্যাডলফ মেয়ারের কাজ হলো এটা, উনি প্রথম তামাক মোজাইককৃত তামাক পাতে নিয়ে কাজ শুরু করলেন, ওখান থেকে উনি ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাককে আলাদা করতে পারলেন না, বাট উনি মোজাইক আক্রান্ত তামাক পাতার রসকে সুস্থ তামাক পাতে ছড়িয়ে দিল এবং দেখলো যে সুস্থ তামাক পাতা মোজাইক রোগ দ্বারা আক্রান্ত হয়। এবং উনি আরেকটা কথা বললেন যে ওই রসকে ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্যে পাস করে তার সংক্রমণ ক্ষমতা থাকে না। 1886, তারপর হলো 1893 খ্রিস্টাব্দে দিমিত্রি আইভানোভস্কে, নাম শুনেছি আইভানোভস্কে, রাশিয়ান বিজ্ঞানী অবশ্যই, দিমিত্রি আইভানোভস্কে কে বললেন, উনি বললেন যে এই রসকে মোজাইক আক্রান্ত রসকে ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাস করার পরও তার সংক্রমণ ক্ষমতা থাকে, ঠিক কথা বলছেন। আবার বলছে আইভানোভস্কে বললেন যে মোজাইক পাতার রসকে ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাস করার পরও তার সংক্রমণ ক্ষমতা থাকে, বাট উনি ওখান থেকে কোনো জীবাণুকে আলাদা করতে পারলেন না। এবং উনি বললেন যে ওখানে কোনো সজীব তরল পদার্থ বা ব্যাকটেরিয়াম জাতীয় পদার্থ, ব্যাকটেরিয়াম ছোট ক্ষুদ্র ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া কর্তৃক উৎপাদিত কোনো বিষ বা পয়জন জাতীয় পদার্থ মোজাইক রোগ উৎপাদনের জন্য দায়ী। আবার বলছে উনি বললেন ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাতার রসকে পাস করার পরও তার সংক্রমণ ক্ষমতা থাকে, ঠিক আছে। এবং উনি বললেন যে ওই রোগের জন্য এক ধরনের ব্যাকটেরিয়াম, ছোট ব্যাকটেরিয়ার কথা বলেছেন, অথবা ব্যাকটেরিয়া উৎপাদিত এক ধরনের বিষ, ব্যাকটেরিয়াম বেজেরিং বললেন যে তামাকের যে মোজাইক রোগ হয় সেই মোজাইক রোগের জন্য কখনই ব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিয়া ঘটিত উৎপাদিত কোনো পয়জনাস পদার্থ এর জন্য দায়ী নয়। আবার বলছে উনি আইভানোভস্কির কথা বাদ দিলেন আর কি, সহজ কথা, আইভানোভস্কি যেটা বলেন যে ব্যাকটেরিয়া উৎপাদিত বিষ বা ছোটো ব্যাকটেরিয়া দ্বারা রোগ হয়ে থাকে সে কথাটা ঠিক না। উনি কি বলেন, সংক্রামক সজীব তরল পদার্থ দ্বারা তামাকের মোজাইক রোগ হয়ে থাকে, উনি বললেন সংক্রামক সজীব তরল পদার্থ দ্বারা। এম ডাব্লিউ বেজেরিং ডাচ দেশীয় বিজ্ঞানী, উনি বললেন সংক্রামক সজীব তরল, সজীব তরল পদার্থ বাচ্চারা জীবন্ত তরল পদার্থ দ্বারা তামাকের মোজাইক রোগ হয়ে থাকে, এবং সেই সংক্রামক সজীব তরল পদার্থকে বললেন কন্টাজিয়াস লিভিং ফ্লুইড, লিভিং ফ্লুইড, কন্টাজিয়াস লিভিং ফ্লুইড সংক্রামক, কন্টাজিয়াস মানে সংক্রামক, লিভিং তো জীবন্ত, ফ্লুইড মানে তরল পদার্থ,
সংক্রামক সজীব তরল পদার্থ দ্বারা রোগ হয়ে থাকে, অথবা এটাকে ইংলিশ বলে কন্টাজিয়াম, কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম, জার্মান ভাষায় মনে হয় এটা দাঁত ভাষায় কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম। 1896 সালে এই কথাটা বলেছেন বেজেরিং, 1896। আবার বলছে এম ডাব্লিউ বেজেরিং অনেক তাদের সে অনেক উন্নত কথা বলেছেন আর কি। উনি বলছেন সংক্রামক সজীব তরল পদার্থ দ্বারা রোগ হয়ে থাকে, ব্যাকটেরিয়াম দ্বারা নয়, ছত্রাক দ্বারা নয়, ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত কোনো পয়জনাস পদার্থ দ্বারা নয়, বরং সংক্রামক সজীব তরল পদার্থ দ্বারা তামাকের মোজাইক রোগ হয়ে থাকে। উনি সেই সংক্রামক সজীব তরল পদার্থকে বলছেন কন্টাজিয়াস লিভিং ফ্লুইড। কন্টাজিয়াস মানে সংক্রামক, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে যেতে পারে, অথবা কন্টাজিয়াম ভিভাম, কন্টাজিয়াম মানে কন্টাজিয়াস, ভিভাম মানে জীবন্ত, ফ্লুইডাম মানে তরল পদার্থ, কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম দ্বারা তামাকের মোজাইক রোগ হয়ে থাকে। এই কথা অনেকদিন পর্যন্ত অনেক বিজ্ঞানী বিশ্বাস করলেন যে এভাবেই তামাকের মোজাইক রোগ হয়ে থাকে। পরবর্তীতে 1933 সালে অনেকদিন পরে 1933 জাপানি বিজ্ঞানী তাকাহাশি, জাপানের বিজ্ঞানী ডাবলিন তাকাহাশি প্রথম মোজাইক তামাকের মোজাইক পাতা থেকে, মোজাইক পাতায় যে রোগ হয় সেই রোগের জন্য প্রথম শব্দ ব্যবহার করলেন যে ভাইরাস দ্বারা রোগ হয়ে থাকে, ভাইরাস। আবার বলছে 1933 সালে, 1896 সালের পরে 1933 সালে জাপানি বিজ্ঞানী ডাবলিন তাকাহাশি প্রথম বললেন যে তামাকের মোজাইক রোগের জন্য এক ধরনের ভাইরাস দায়ী, এবং উনি ওই ভাইরাসের কিছু কিছু ভাইরাসের ছবি এঁকেছিল, কিন্তু ওখান থেকে ভাইরাসকে আলাদা করতে পারেন নাই, মানে যেখানে রোগ হয়েছিল সেখান থেকে ভাইরাসকে আলাদা করতে পারেন নাই। তো এখান থেকে অনেক উন্নত হলো যে এটা ভাইরাস দ্বারা হয়ে থাকে তামাকের মোজাইক রোগ, এই কথাটা প্রথম কাকাশি বললেন। তারপর 1935 আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি, ডাব্লিউ এম স্ট্যানলি, ডাব্লিউ এম স্ট্যানলি আমেরিকান বিজ্ঞানী, উনি প্রথম মোজাইক মোজাইক আক্রান্ত পাতা থেকে কি করলো ভাইরাসকে আইসোলেট করলেন এবং এটাকে ক্রিস্টাল করলেন এবং ছবি আঁকলেন। প্রথম এসে ডাব্লিউ এম স্ট্যানলি 1935 সালে তামাকের মোজাইক আক্রান্ত পাতা থেকে ভাইরাসকে আইসোলেট করলেন, ভাইরাসকে আইসোলেট করলেন, ভাইরাস আইসোলেট আইসোলেট ফ্রম টোবাকোল টোবাকোলের টোবাকো মোজাইক লেবারকে ভাইরাসকে আইসোলেট করলেন, এবং যে ভাইরাস ওখানে দেখতে পেয়েছিল সেই ভাইরাসের উনি ছবি এঁকেছিল। টোবাকো মোজাইক ভাইরাস আমরা জানি তামাকের মোজাইক রোগ হয়ে থাকে টিএমভি দ্বারা, টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা। তার প্রথম 1935 সালে স্ট্যানলে তামাকের মোজাইক আক্রান্ত পাতা থেকে ভাইরাসকে আইসোলেট করলেন এবং এটা ছবি এঁকেছিলেন ডাব্লিউ এম স্ট্যানলি। তো অনেক উন্নত হলো। তারপর হলো শেষের দিকে আসছে 1936 বাইডেন এন্ড পেরি, এফ সি বাইডেন অ্যান্ড এন ডাব্লিউ পেরি অ্যান্ড এন ডাব্লিউ পেরি নামক বিজ্ঞানী ভাইরাস নিয়ে, যে টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে গবেষণা করলেন এবং গবেষণা করে দেখলেন যে ওখানে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, এবং এখানে নিউক্লিক অ্যাসিডটা আরএনএ ধরনের, আর আছে কি প্রোটিন আছে। এই কথা প্রথম এফ সি বাইডেন এন্ড পেরি প্রথম বললেন যে টোবাকো মোজাইক ভাইরাস যে সেই ভাইরাসটা গঠিত হলো নিউক্লিক অ্যাসিড দ্বারা, নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ দ্বারা এবং প্রোটিন দ্বারা। সো এইভাবে আবিষ্কার হলো ভাইরাস ইজ কম্পোস্ট অর নিউক্লিয়ার প্রোটিন, ভাইরাস ইজ কম্পোস্ট
और न्यूक्लियोप्रोटीन, न्यूक्लियोप्रोटीन अच्छे बोले न्यूक्लियोप्रोटीन। Virus is composed nucleoprotein is composed with for another with composed with nucleoprotein অর্থাৎ nucleic acid এবং protein দ্বারা virus গঠিত। তো এইভাবে আমরা জানি যে virus গঠিত nucleic acid এবং protein দ্বারা, এবং এইভাবে virus আবিষ্কার হলো। তো 1936 সালে এসে আমরা বলতে পারি যে একটা কনক্লুশন আসলাম যে virus গঠিত হলো nucleoprotein দ্বারা, এবং এটাই সত্য কথা। তাহলে দেখলাম অ্যাডলফ মেয়ার থেকে শুরু করে 1886 থেকে 1936 সালে মোটামুটি আমরা ভাইরাস আবিষ্কার সম্পর্কে একটা ধারণা পেতে পারি, এবং এটা পরীক্ষায় আসলে এভাবে লিখতে হবে ভাইরাসের আবিষ্কার সম্পর্কে আলোচনা করো। 1886 সালে আবার বলছি অ্যাডলফ মেয়ার বলছেন যে এটা ওখান থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাককে আলাদা করতে পারেন নাই, তবে উনি কি করলেন রোগাক্রান্ত পাতার রসকে সুস্থ তামাক পাতায় দিলে দেখা গেল সুস্থ তামাক পাতা রোগ দ্বারা আক্রান্ত হয়, এবং বললেন যে ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করলে এর সংক্রমণ ক্ষমতা থাকে না। তারপর হলো 1892 সালে আইভানোভস্কি, রাশিয়ান বিজ্ঞানী আইভানোভস্কি বলছেন যে ব্যাকটেরিয়া পুরো ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাস করার পরও এর সংক্রমণ ক্ষমতা থাকে, এবং উনি বললেন যে ছোট ব্যাকটেরিয়াম অথবা ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত কোনো পয়জনাস পদার্থ মোজাইক রোগের জন্য দায়ী। তারপর হলো MW বেজেরিং, 1896 সালে MW বেজেরিং বললেন যে এটা কখনই ব্যাকটেরিয়া নয় বা ব্যাকটেরিয়া গঠিত কোনো পয়জনাস পদার্থ নয়, এটা হলো সংক্রামক সজীব তরল পদার্থ, এবং এই সংক্রামক সজীব তরল পদার্থে উনি বলছেন কন্টাজিয়াস লিভিং ফুলি বা কন্টাজিয়াম ভিভাম ফুলি। অনেক বিজ্ঞানী অনেকদিন পর্যন্ত সেই ধারণাকে বিশ্বাস করতেন। তারপর হলো 1933 সালে জাপানি বিজ্ঞানী টাকা হাসি প্রথম এসে বললেন যে মোজাইক আক্রান্ত পাতা যে রোগটা হয় সেটা এক ধরনের ভাইরাস দ্বারা হয়, এবং কিছু ভাইরাসের উনি ছবি হয়েছিল। তো প্রথম কথাটা টাকা হাসি প্রথম এসে বললো যে মোজাইক রোগ হয় এক ধরনের ভাইরাস দ্বারা বা ভাইরাস দ্বারা হয়। তারপর 1935 সালে MW স্ট্যানলি এসে ওই যে রোগাক্রান্ত পাতা থেকে ভাইরাসকে আলাদা করতে পেরেছিলেন এবং ভাইরাসের ছবি আঁকতে পেরেছিলেন, তো টোবাকো মোজাইক ভাইরাসের ছবি আঁকতে পেরেছিলেন। তারপর 1937 সালে FC বাইডেন এন্ড এনপেরি NW পেরি উনি বলেন যে টোবাকো মোজাইক ভাইরাস গঠিত হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা। নিউক্লিক অ্যাসিডের ভিতরে নট DNA শুধুমাত্র RNA থাকে এবং প্রোটিন থাকে, সো ভাইরাস ইজ কম্পোজড অফ নিউক্লিয় প্রোটিন, ভাইরাস নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এখন টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস তো প্রথম আবিষ্কার হলো, এবার টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কে একটু দেখি এর ফিজিক্যাল এন্ড কেমিক্যাল স্ট্রাকচার অফ টোবাকো মোজাইক ভাইরাস। আমাদের সিলেবাসে আছে TMV টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস যেহেতু প্রথম আবিষ্কার হয়েছে এটি সম্পর্কে দেখি, এটা একটা সরল ভাইরাস আছে। তার আগে একটু বলেনি ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে, দণ্ডাকৃতির হতে পারে, গোলাকৃতির হতে পারে, ব্যাঙাসি আকৃতির হতে পারে, তারপর হতে পারে পাউরুটির আকার হতে পারে, ঘন বস্তুর আকার হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। টোবাকো মোজাইক ভাইরাস একটা সরল ভাইরাস এবং দণ্ডাকৃতির ভাইরাস। তো কেমন টোবাকো মোজাইক ভাইরাসটা? TMV টোবাকো মোজাইক ভাইরাস দণ্ডাকার ভাইরাস, দণ্ডের মতো। আয়তন কতটুকু একটু বলে নেই, আয়তন হলো 800 থেকে 300 মিলি মাইক্রন, নট মাইক্রন, মিলি মাইক্রন বা ন্যানোমিটার, 800 থেকে 300 মিলি মাইক্রন আয়তনের হতে পারে। এই ভাইরাস কত? টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য হলো 280 আর প্রস্থ হলো 15 মিলি মাইক্রন, দৈর্ঘ্য হলো 280 মিলি মাইক্রন, প্রস্থ হলো 15 মিলি মাইক্রন টোবাকো মোজাইক ভাইরাস। তো এটাকে যখন আমরা সেকশন করব তখন কেমন দেখা যায়? সেকশন করলে
এরকম আর কি প্রস্থচ্ছেদ যদি করি আমরা তখন এরকম দেখা যাবে যে কোনো একটা জায়গাতে যদি প্রস্থচ্ছেদ করি এভাবে দেখা যাবে। তো ক্যাপসিড ক্যাপসিড এই যে ক্যাপসিড বাইরের যে আবরণ সেটা হলো ক্যাপসিড, আর ভিতরের এটা হলো নিউক্লিয়াসে বা আরএনএ, যেটা পেছনে দেখা যাচ্ছে সেটা আরএনএ বা কোর। আর চারিদিকে যে এই যে ইউনিটগুলো দেখা যাচ্ছে এক একটা ইউনিট দ্বারা গঠিত, এই সবগুলোকে এক একটা বলে ক্যাপসিড, এক একটা ইউনিটকে বলে ক্যাপসোমিয়ার। এক একটা ইউনিটকে বলে ক্যাপসোমিয়ার এবং টোটাল জিনিসটাকে বলে ক্যাপসিড, আর ভিতরে এটা হলো কোর আরএনএ দ্বারা গঠিত। তো এটাকে যখন লম্বচ্ছেদ করবো প্রস্থচ্ছেদ করলে এরকম দেখা যায়, লম্বচ্ছেদ করলে কেমন দেখা যায়, আঙ্গুরের থোকার মতো ক্যাপসুলের গুলো সাজানো থাকবে। এইগুলো হলো ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার এক তো আরএনএ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা আরএনএ, টোটাল এই অংশটা বলে ক্যাপসিড। ক্যাপসিড ক্যাপসিড ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত। কতগুলো ক্যাপসোমিয়ার থাকে এখানে, দুই হাজার থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকবে। তবে মোজাইক ভাইরাসে নির্দিষ্ট কিন্তু ক্যাপসোমিয়ার ক্যাপসিড ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত কতগুলো ক্যাপসোমিয়ার থাকবে, 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ার যেহেতু প্রোটিন, ক্যাপসোমিয়ার কি প্রোটিন, প্রোটিন কি দ্বারা গঠিত, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকবে, 158 অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন দ্বারা গঠিত যদি ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড শুধু এই অংশগুলো নিউক্লিক অ্যাসিড, আর এগুলো সব হলো প্রোটিন। প্রোটিন হলো প্রোটিন অবশ্যই অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এক একটা ক্যাপসুলিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। তো এই যে আরএনএটা পেছন অবস্থা থাকে, এই থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হলো কত, 40 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মাইক্রোটা মনে আছে নিশ্চয়ই, দেখে দিয়েছিলাম। এই যে প্যাস, এক একটা প্যাস আরএনএ প্যাসের, এই থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হলো 40 অ্যাংস্ট্রম। তো প্যাসের মাঝখানের যে গ্যাপ জায়গাটা, এটার দৈর্ঘ্য হলো 20 অ্যাংস্ট্রম। এই হলো টোবাকো মোজাইক ভাইরাস, অতি সহজ। এটার দৈর্ঘ্য হলো 280, প্রস্থ হলো 15 মিলিমাইক্রন। এটা ক্যাপসিড দ্বারা গঠিত, ক্যাপসিড দ্যাট মিন্স বাইরের যে আবরণ ক্যাপসিড সেটা প্রোটিন দ্বারা গঠিত। ক্যাপসিড অনেকগুলো ক্যাপসোমিয়ারের সমন্বয়ে গঠিত। ক্যাপসোমিয়ার কতগুলো থাকবে, 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকবে। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। নিউক্লিওটাইডের সংখ্যা কত, নিউক্লিওটাইড হলো 6400 নিউক্লিওটাইড। এতটি নিউক্লিওটাইড মনে আছে নিশ্চয়ই, হোয়াট ইজ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হলো তিনটা জিনিস দ্বারা গঠিত, 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। এই যে আরএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত, এই যে আরএনএর কথা বলছি, এটা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আরএনএতে নিউক্লিওটাইড কয়টা থাকে, 6400টি নিউক্লিওটাইড থাকে। আরএনএ ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তো আরএনএতে এখানে 6400টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। আবার বলছি, হোয়াট ইজ নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডে তিনটা জিনিস থাকবে, 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার, তারপর থাকবে একটা নাইট্রোজেন বেস, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন যেকোনো একটি, এবং ফসফরিক অ্যাসিড। তো এইভাবে হলো টোবাকো মোজাইক ভাইরাসের গঠন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচার অফ টোবাকো মোজাইক ভাইরাস। আর এখানে এই যে প্যাসটা হলো 40 অ্যাংস্ট্রম, প্যাসের মাঝখানে যে জায়গাটা 20 অ্যাংস্ট্রম। টোবাকো মোজাইক ভাইরাস আর একটা উল্লেখযোগ্য ভাইরাস তোমাদের সিলেবাসে রয়েছে, টি2ফাজ। ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাক্টেরোফাজ বলেছেন। ফাজ মানে কি, ভক্ষণ করা। আবার বলছে, ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ফাজ ভাইরাস বলেছেন, এবং টি টু ফাজ, টি ওয়ান থেকে টি সেভেন পর্যন্ত
কয়েকটা ফাজ ভাইরাস রয়েছে, এটাকে ফাজ ভাইরাস বলা হয়। টি2 ব্যাকট্রোফাজ, টি2 ব্যাকট্রোফাজ হলো দামিটার উল্লেখযোগ্য একটা ফাজ ভাইরাস। কে আবিষ্কার করেন? ডিগ্রেল নামক বিজ্ঞানী 1917 সালে। এটার আকার কেমন তোমরা পড়েছো নিচের ক্লাসে? ব্যাঙ্গাসি আকৃতি, দুইটা অংশ থাকবে, মাথা এবং লেজ থাকে। একটু সংক্ষেপে দেখি আমরা, যেহেতু সিলেবাসে আছে। ব্যাঙ্গাসি আকৃতি, এই অংশটা কি বলা হয়? হেড, এই থেকে এই পর্যন্ত হেড, মানে এই অংশটা বলে টেইল, লেজ, ট্যাড পোল লাইক বলে, এটা ব্যাঙ্গাসির মতো, তাই এটাকে ট্যাড পোল লাইক স্ট্রাকচার বলে। কিন্তু ফার্স্ট তো হেড, এই হেডের দৈর্ঘ্য কতটুকু? 95×60 মিলিমাইক্রন, অর্থাৎ লম্বাই হলো 95 মিলিমাইক্রন এবং পাশে হলো 60 মিলিমাইক্রন। আবার বলছি, হেডের লম্বা হলো 95 মিলিমাইক্রন এবং পাশে হলো 60 মিলিমাইক্রন। টেল কতটুকু? টেল হলো 100 মিলিমাইক্রন লম্বা এবং প্রস্থ হলো 25 মিলিমাইক্রন। টেল এই জায়গা থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত লম্বা হলো 100 মিলিমাইক্রন এবং প্রস্থ হলো 25 মিলিমাইক্রন। আর যে টেল ফাইবার আছে একটু পরে বলতেছি কোন অংশটাকে কি বলে। হেড তো দেখলাম, এটা হেড, পুরোটাই হেড, এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। টোবাকো মোজাইক ভাইরাসে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, আর এখানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে। তারপর পরবর্তী অংশটাকে বলে নেক, এই চিকন অংশটাকে বলে নেক বলা। তারপর এই অংশটাকে বলে কলার, কলার। তারপর কলার থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলে কন্ট্রাক্টাইল শীত। কন্ট্রাক্টাইল শীত এটা এইভাবে সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, এই থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলে কন্ট্রাক্টাইল শীত। সংকোচন প্রসারণশীল যে শীত বা আবরণ সেটা বলে কন্ট্রাক্টাইল শীত। আর ছয়টা টেল ফাইবার থাকবে দুই দিকে, তিনটা তিনটা ছয়টা টেল ফাইবার, টেল ফাইবার, টেল ফাইবারের দৈর্ঘ্য হলো 17 মিলিমাইক্রন, 17 মিলিমাইক্রন বা ন্যানোমিটার, 17 মিলিমাইক্রন টেল ফাইবার। তারপর নিচের দিকে একটা ভোতা অংশ আছে, এটাকে বলে বেস প্লেট, আর নিচের দিকে কাটা আছে তিনটা, তিনটা কাটা স্পাইন। এগুলাই হলো টি2 ব্যাকট্রোফাজের গঠন। হেড তো জানি, হেড এর আবরণ যেটা আছে সব এই প্রোটিন দ্বারা গঠিত, যা আছে টেল ফাইবার, বেস প্লেট, কন্ট্রাক্টাইল শীট, কলার, নেক, তারপরে যে হেডের যে আবরণ সবগুলো প্রোটিন দ্বারা গঠিত। আর শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে ভিতরে ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো এখানে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ প্রোটিনের পরিমাণ 94.6%, আর এটা হলো 5.4% নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হলো 5.4%, আর প্রোটিন হল 94.6%। তো এই হলো টি2 ব্যাকট্রোফাজ। আবার বলছি, টি2 ব্যাকট্রোফাজকে ট্যাডপোল লাইক ফাজ বলা হয়। ট্যাডপোল মানে ব্যাঙ্গাসি আকৃতির ফাজ বলা হয়। কেন? এর দেখতে ব্যাঙ্গাসির মতো, দুটো অংশ থাকে হেড এবং টেইল। হেডে থাকবে নিউক্লিক অ্যাসিড থাকবে হেডের ভিতরে, এবং এটা হেড হলো ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ আকৃতির, ছয়টা ভুজ থাকবে ষড়ভুজ আকৃতির, ডাবল স্ট্যান্ডার্ড। তো ওখান থেকে যখন সর্বোচ্চ শেষ হয়ে যায়, তার দিকে চিকন জাস্ট মানুষের গলার মতো একটা অংশ থাকবে, সেটাকে নেক বলা হয়েছে। গলার পরে জামার কলারের মতো একটা প্রশস্ত অংশ থাকে, সেটাকে কলার বলা হয়েছে। তারপর কিছু
শীত থাকবে, যেটাকে বলে কন্ট্রাক্টাল শীত, সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। কন্ট্রাক্টাল শীত থাকবে, নিচের দিকে বেস প্লেট থাকবে, যের উপর ভিত্তি করে ওটা দাঁড়িয়ে থাকে, সেটাকে বেস প্লেট বলা হয়। বেস প্লেটের নিচে কাটা থাকে তিনটা স্পাই আর টেল ফাইবার থাকে। কোনটা কি ফাংশন? নিউক্লিয়াস তো নিউক্লিয়াসে বংশবৃদ্ধি করতে লাগবে। কন্ট্রাক্টাল শীত, কন্ট্রাক্টাল শীত যখন এটা কোনো বস্তুর উপর মানে ম্যাক্রোফাজ তো ভাইরাস, ম্যাক্রোফাজ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এটা বংশবৃদ্ধি যখন দেখাবো তখন বুঝতে সুবিধা হবে, ইকোলাই ব্যাকটেরিয়া বা যে কোনো ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করে, ব্যাকটেরিয়ার উপর যে পড়ে, পড়ার পরে কি করে, এই যে স্পাইক আছে, স্পাইক ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভিতরে ঢুকে যায়। যে স্পাইক ফাংশন আছে অবশ্যই, কেন এটা স্পাইক হলো, এই তিনটে স্পাইক ব্যাকটেরিয়া কোষ প্রাচীর ভিতরে ঢুকে যায়। ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে, ঢুকিয়ে দেওয়ার পরে এই যে টেইল ফাইবার আছে, টেইল ফাইবার দ্বারা ব্যাকটেরিয়াটাকে আঁকড়ে ধরে। আঁকড়ে ধরার পর যে কন্ট্রাক্টাল শীত আছে, কন্ট্রাক্টাল শীত সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে এই এর মাঝখানে একটা অবিচ্ছিন্ন পথ তৈরি হয়ে যায়। এই অবিচ্ছিন্ন পথ তৈরি হয়ে গেলে কি হবে, এই ডিএনএটা এখানে যদি ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া, এটা ইকোলাই ব্যাকটেরিয়া, এই ডিএনএটা এখান থেকে সরাসরি এই যে এই প্রাচীর এনজাইম নিঃসৃত হবে, প্রাচীর গলে এটা এই ভিতরে ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসবে, আর এই খোলসটা উপরের দিকে পড়ে থাকবে, জাস্ট ডিএনএটা ঢোকে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে। তো ডিএনএটা ঢোকার পরে ইকোলাই ব্যাকটেরিয়ার বা কেন ব্যাকটেরিয়ার সমস্ত কর্তৃত্ব এই ডিএনএ ভাইরাস ডিএনএ নিয়ে নেয়। তাহলে কী কাজ করে, এই টেল ফাইবার দ্বারা ব্যাকটেরিয়াটিকে আক্রমণ করে, স্পাইক দ্বারা এটার দেহকে বিদ্ধ করে, তারপর কন্ট্রাক্টাল শীত এটা সংকুচিত হয়ে প্রেশার সৃষ্টি করে। প্রেশার সৃষ্টি করার পরে এই প্রাচীরগুলো গলে যায় এনজাইমের সাহায্যে, এবং এই ডিএনএটা ভিতরে একটা অবিচ্ছিন্ন পথ তৈরি যায়, ডিএনএটা এর ভিতরে চলে আসে। এটা হলো টি টু ব্যাকটেরিওফাজ। আবার বলছি টি টু ব্যাকটেরিওফাজ, ফাজ মানে ভক্ষণ করা, এটা ইকোলাই ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, টি টু ব্যাকটেরিওফাজ। আবার আছে সায়ানোফাজ, সায়ানোফাজ বলতে বোঝায় যে সমস্ত ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়া, জাপানিজ হলো ব্লু গ্রিন অ্যালগি, নস্টক, অ্যানাবেনা, এই সমস্ত বাইর এই সমস্ত অ্যালগিকে ভক্ষণ করতে পারে বা তার দেহের ভিতরে জীবনচক্র সম্পন্ন করতে পারে, ওই ধরনের ভাইরাসকে বলে সায়ানোফাজ। ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, এগুলো এটা তো গেলে ব্যাকটেরিওফাজ। তারপর সায়ানোফাজ মানে সায়ানোব্যাকটেরিয়া বা সায়ানোফাইসিন শৈবালকে বংশবৃদ্ধির কাজে ব্যবহার করে, এবং শেষে ওটাকে লাইসিস করে মানে ওটাকে ধ্বংস করে, নিজের সংখ্যা বৃদ্ধি করে, তার পরে সায়ানোফাজ। আবার আছে মাইক্রোফাজ, 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 মাইক্রো মানে মাইক্রোলজি, ছত্রাক, ছত্রাককে আক্রমণ করে, ছত্রাকের দেহে নিজের জীবনচক্র সম্পন্ন করে এবং ছত্রাকে শেষ করে দেবে, এই ধরনের ভাইরাসকে বলে মাইক্রোফাজ। ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে, সায়ানোফাজ সায়ানোফাইসিকে, মাইক্রোফাজ ছত্রাককে ধ্বংস করে, যখন বংশবৃদ্ধি করবে তখন সেগুলোকে এইভাবে নামকরণ করা হয়েছে, ফাজ মানে ভক্ষণ করে। আরেকটা ভাইরাস একটু দেখি, এইচ আই ভি ভাইরাস, অতি পরিচিত অতি বিখ্যাত ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি ভাইরাস, তো কি করে এরা এইডস রোগ সৃষ্টি করে, এইডস, এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম মানে ইমিউনো ডিফিসিয়েন্সি, ইমিউনো মানে প্রতিরোধী শক্তির ঘাটতি ঘটায় যে সমস্ত ভাইরাস, সেটাকে এইডস বলা হয়। ইমিউনো ডিফিসিয়েন্সি, যার দেহের ভিতরে এইচআইভি ভাইরাস থাকবে সে কী করবে, তার দেহের ভিতরে প্রতিরোধী শক্তি নষ্ট হয়ে যাবে, তাই এই রোগটাকে বলে এইডস রোগ বলা হয়, অ্যাকওয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। রোগের নাম এইডস, আবার বলছি রোগের নাম এইডস, ভাইরাসের নাম এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস।
তো এই ভাইরাসের গঠনটা কেমন? সহজ গঠন বা ইনভেলপ ভাইরাস। সহজ একটা গঠন পাবো। এদিকে আসো, রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট। আচ্ছা, এটা হলো ইনভেলপ ভাইরাস। আমরা আগে দেখেছি টোবাকো মোজাইক ভাইরাস বা টি2 ব্যাকটেরিওফাজে কি ছিল। টোবাকো মোজাইক ভাইরাসে যদি সংক্ষেপে বলি, বাইরের দিকে একটা আবরণ আছে, ভিতরে নিউক্লিয়াস আছে। এটা হলো প্রোটিন, এটা হলো নিউক্লিয়াস, ডিএনএ বা আরএনএ যেটাই হোক না কেন, নিউক্লিয়াস। এই দুইটা জিনিস থাকে, বাট এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে আর কি। এটা নিউক্লিয়াসে তো আছে, এই যে আরএনএ, এটা কিন্তু এই সাইডে আরএনএ ভাইরাস। আরএনএ দুইটা খণ্ডে আছে এখানে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, আরএনএ ভাইরাস বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। আর এটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আরএনএটা যুক্ত থাকে দুইটা এনজাইমের সাথে, সেই এনজাইমটার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং এই যে চারিদিকে চেইনের মতো যেটা দেখা যায়, এটা ক্যাপসোমিয়া। আমি যে ছোট ছোট ইউনিট এঁকেছিলাম, সে ক্যাপসোমিয়া বা ক্যাপসিড, ক্যাপসিডের অংশগুলো ক্যাপসোমিয়া দ্বারা গঠিত। এক একটা ক্যাপসোমিয়া, এগুলো এক একটা ক্যাপসোমিয়া। এই হলো নর্মাল, কিন্তু এই ভাইরাসের মতো এরকম নর্মাল বার। এই ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় কি, এই ভাইরাসের চারিদিকে দুই স্তর বিশিষ্ট একটা আবরণ রয়েছে, যেটা ইনভেলপড ভাইরাস। এবং এই ধরনের ভাইরাস বলে ইনভেলপড ভাইরাস। চারিদিকটা আবরণ আছে, তার মানে এটা আরো শক্তিশালী ভাইরাস। হ্যাঁ, কোনো বাড়ি থেকে কোনো ক্ষতিকর পদার্থ এসে এটাকে ধ্বংস করতে পারবে না, কারণ প্রথমে ইনভেলপে বাধাপ্রাপ্ত হবে। ইনভেলপড ভাইরাস বলে এই জন্য এটাকে ইনভেলপ ভাইরাস। তো ইনভেলপ ভাইরাসের এই চারিদিক থেকে আবার বের হয় জিপি, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন বানায়, গ্লাইকোপ্রোটিন 120, এই উপরের স্ফীত অংশটা একটু বলে 120, অর্থাৎ মলিকুলার ওয়েট হলো 1,20,000 ডালটন। আর চিকন যে বৃন্তের মতো অংশ আছে সেটা গ্লাইকোপ্রোটিন, এটার ওজন ই হলো মলিকুলার ওয়েট হলো 41,000 ডালটন। এর কাজ হলো যখন পোষক দেহের আক্রমণ করবে, পোষক দেহের ভিতরে ঢুকিয়ে দেয়, এবং পোষক দেহ এটাকে যখন প্রতিরোধ করতে যাবে, অ্যান্টিবডি উৎপাদন করতে যাবে, সেই অ্যান্টিবডিকে উৎপাদন করতে বাধা দেবে, কাজেই এইডস রোগ দ্বারা আক্রান্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবার বলছি গ্লাইকোপ্রোটিন এগুলো ক্ষতিকর মানুষের জন্য, এই গ্লাইকোপ্রোটিন থাকার কারণেই মানুষ তার অ্যান্টিবডি উৎপাদন করতে পারে না, সুতরাং মানুষ রোগ দ্বারা আক্রান্ত হয়। আমরা যদি কোভিড ভাইরাসের কথা বলি, কোভিড ভাইরাসও তাই এরকম ইয়ে আছে, গ্লাইকোপ্রোটিন আছে। সেই গ্লাইকোপ্রোটিন দেহের ভিতরে ঢোকার পরে দেহের ভিতরে অ্যান্টিবডি উৎপাদন করতে দেয় না, যার ফলে মানুষ রোগ দ্বারা আক্রান্ত হয়। তো এই হলো এনভেলপ, দুই স্তর বিশিষ্ট এনভেলপ থাকবে। এনভেলপের প্রস্থ হলো 100 ন্যানোমিটার, ভিতরে থাকবে এটা আরএনএ ভাইরাস, এইচএভি আরএনএ ভাইরাস। আবার বলে রাখছি, এটা আরএনএ ভাইরাস, তোমরা মনে রাখবে যে উদ্ভিদ ভাইরাসগুলো সাধারণত আরএনএ ভাইরাস হয়ে থাকে,
প্রাণী ভাইরাসগুলো কিন্তু ডিএনএ ভাইরাস হয় না কিন্তু ব্যতিক্রম কিন্তু এইচআইভি কিন্তু প্রাণী ভাইরাস বা এটা আরএনএ ভাইরাস তারপর কোভিড ভাইরাস প্রাণী ভাইরাস এটা কিন্তু আরএনএ ভাইরাস এটা তোমরা কি এখন ওটা বলা যাচ্ছে না উদ্ভিদ ভাইরাস হলে আরএনএ ভাইরাস হবে প্রাণী ভাইরাস হলে ডিএনএ ভাইরাস হবে সেটা বলা যাচ্ছে না অনেক সময় হয় অনেক সময় হয় না যাই হোক এই হলো এইচআইভি এর গঠন এইভাবে তোমরা পরীক্ষে বর্ণনা করবে কিন্তু তোমার সিলেবাস আছে আগামী ক্লাসে দেখি কোভিড ভাইরাস সম্পর্কে একটু ছবি দিতে পারি নাকি কোভিড ভাইরাস সম্পর্কে ভাইরাসের আরও অনেক কিছু আছে আজকে এই পর্যন্ত শেষ করি যা পড়িয়েছি বাসে যে পড়বে পড়বে এবং পড়বে প্রশ্ন করার সুযোগ থাকলে আমি তাই করতাম কিন্তু করার কোনো স্কোপ নাই যে কোনো সময় আবার যখন দেখা হবে তোমাদের আমি ধরবো এই জিনিসগুলো ভালো থেকো।